হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু টেকনিক্যাল সম্রাট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা যেহেতু পুরুষ হয়ে জন্মেছি, তো নারীর উপর আমাদের অনেকের আকর্ষণ রয়েছে। তো এই নিয়ে আজকের ভিডিও, যাদের গার্লফ্রেন্ড নেই তারা কিভাবে অনলাইনে ভার্চুয়াল গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আপনাদের সময় কাটাতে। আপনার কোনো মেয়ে বন্ধু যদি দেখে তাহলে সে বুঝতে পারবে না যে এটি কীভাবে করতেছে, ভাববে এটি রিয়েলি। তো এই কাজটি করবে একটি অ্যাপ কীভাবে করবে এবং কি অ্যাপটিতে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওটি। তো ভিডিওটি অবশ্যই কেউ মিস করবেন না, অবশ্যই ইন পর্যন্ত দেখবেন, তা নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ডিসপ্লেতে অ্যাপটিকে ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস, তো আপনি এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন আপনার সামনে এলো পারমিশন শো করবে। তো এলো করে দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন একটি ফোন নাম্বার আর একটি নাম শো করতেছে। তো আপনি চাইলে এগুলোকে নাম অ্যান্ড নাম্বার কেটে দিয়ে এখানে আপনার গার্লফ্রেন্ডের নাম এখানে লিখে দিতে পারেন, এমনকি তার নাম্বারটা এখানে লিখে দিতে পারেন। তো আমি লিখে দিতেছি ডন মাইন। তো বন্ধুরা, অ্যাপটি কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আপনারা যারা প্ল্যান করতে চান বা বন্ধু বান্ধবের সাথে মজা করতে চান তাদের জন্য বেস্ট একটি অ্যাপ বলতে পারেন। তো বন্ধুরা, এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি যে পিকচারের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনি অ্যাড ফটোতে ক্লিক করে আপনার গার্লফ্রেন্ডের ফটোটাকে অ্যাড করে দিতে পারেন, বা আপনি যে কোনো একটি ফটো এখানে অ্যাড করে দিতে পারেন। এখন এখানে অ্যাড ফটোতে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে দেখুন আমি এই ফটোটি নিয়ে নিতেছি। তো এখন এই ফটোটাকে জাস্ট সুন্দরভাবে ক্রপ করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপরে সেভ আইকন, সেভ আইকনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটি সুন্দরভাবে সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনি এখানে ডান লেখা, ডানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন তারপরে আরেকটি অপশন রয়েছে। তো এখানে দেখুন এই জিনিসের দিকে এই অপশনটি, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কিছু ফটো। তো এখান থেকে আপনি যে কোনো ফটো নিয়ে আপনার গার্লফ্রেন্ডের ফটো হিসাবে চালিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেক ফটো রয়েছে, অনেক সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড বা মেয়েদের ফটো। তো বন্ধুরা, তারপরের অপশনটি হচ্ছে যে ভয়েস। তো আপনি যদি ভয়েসে কোনো ভয়েসটাকে অ্যাড করে রাখেন বা রেকর্ড করে রাখেন, ঠিক সেই ভয়েসটা আপনি শুনতে পারবেন যখন আপনি ফোনটাকে অ্যাকসেপ্ট করবেন। তো এখানে দেখেন, দেখতে পাচ্ছেন ভয়েস অ্যান্ড দেখতে পাচ্ছেন রেকর্ড ভয়েস। তো আপনি তিনটি অপশন পেয়ে যেতেছেন এখান থেকে। তো আপনি যদি অ্যাড করেন, তো যদি আগে থেকে কোনো ভয়েস রেকর্ড করে থাকে সেটাকে এখানে অ্যাড করে দিতে পারেন। যখন ফোনটি আপনি রিসিভ করবেন তখন জাস্ট এই ভয়েসটি শো করবে। আপনি যখন কথা বলবেন ফিফটি ভয়েস হিসাবে, ঠিক সেই ভয়েসটাই শো করবে। আর চাইলে এখন তৎক্ষণাৎ আপনি একটি ভয়েস রেকর্ড করতে পারেন। দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ড নামক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি ভয়েসটাকে রেকর্ড করে দিতে পারেন, ঠিক সেই ভয়েসটাই শো করবে। তো তারপরে দেখতে পাচ্ছেন রিংটোন। তো রিংটোনে ক্লিক করে এখান থেকে আপনি একটি রিংটোন সিলেক্ট করে দিতে পারেন। আপনার ফোন মেমোরি থেকে, ফাইল থেকে যে রিংটোনটা আপনার ভালো লাগে সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর চাইলে যেই রিংটোনটা রয়েছে ঠিক সেটাকেই রাখতে পারেন। তো হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরে এই অপশনটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে টাইম দেখতে পাচ্ছেন, ঠিক কত টাইম পরে আপনার কল আসবে, কত সময় পরে। তো আমি 10 সেকেন্ড সিলেক্ট করে দিলাম অ্যান্ড আমি 10 সেকেন্ড এদিকে এদিক ঘোরাঘুরি করতেছি ফোনের ভিতর। তো দেখতে পারবেন আমার 10 সেকেন্ড যখন হয়ে যাবে ঠিক সেই সময় আমার একটি ফোন আসবে। তো বন্ধুরা, আমি এখন 10 সেকেন্ড ওয়েট করতেছি। তো দেখুন এই যে ফোন কিন্তু চলে আসছে। তো আপনার ঘড়ির কাটা ধরেন, ঠিক 10 সেকেন্ড বাদেই কিন্তু আমার ফোনটা চলে আসছে। আর আপনি এখানে আপনার মনের ইচ্ছা মতো যে কোনো টাইম সিলেক্ট করে দিতে পারেন, ঠিক সেই সময় ফোন আসবে অ্যান্ড আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধবী যা রয়েছে সবাই অবাক অ্যান্ড তাক লেগে যাবে। তো বন্ধুরা, আমি যেই নাম যেই নাম্বার অ্যান্ড যে ফটোটা দিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু আমার ফোনটা চলে আসছে। অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভয়েস, আমি যদি কোনো ভয়েস রেকর্ড করে রাখতাম ঠিক সেই ভয়েসটা এখানে শোনা যেত। আর আমি চাইলে যদি এখানে কোনো ভয়েস ডাউনলোড করে সেটাকে অ্যাড করে রাখতাম ঠিক সেটাও কিন্তু শোনা যেত। আমি যখন ফোনটাকে রিসিভ করতাম ঠিক সেই সময় এখানে শোনা যেত। তো আমি এখানে কিছুই করিনি, জাস্ট যেরকম ছিল ঠিক সেরকমই রাখিছি। তো আপনি চাইলে এখানে যে কোনো ভয়েস অ্যাড করতে পারেন। তো কীভাবে অ্যাড করবেন সেটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর চাইলে যদি আপনার ফোনটা রিসিভ না করে এইভাবে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর হয়ে গেল। তো বন্ধুরা, অ্যাপটি সম্পর্কে আপনি বিস্তারিত কিন্তু জানতেই পারলেন, অ্যাপটি খুব ভালোভাবে কাজ করলো। তো বন্ধুরা, অ্যাপটির সাইজ হচ্ছে মাত্র 1.5 MB। তো বন্ধুরা, এখন আমি বলি যে এই ছোট্ট ভালো অ্যাপটিকে কীভাবে করবেন ডাউনলোড। তো ডাউনলোড করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে আপনি এক ক্লিকে অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আর বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্ত। ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই অ্যান্ড যদি বেশি ভালো লাগে তো শেয়ার করে দিতে পারেন। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও কালকে আপলোড হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিও, যেহেতু কালকে আপলোড করবো কালকে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই। নিজেদের যত্ন নেবেন সবাই।